মহানায়কের পরিবারের সদস্যরা, তাদের মঞ্চে স্বাগত জানাই। আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্টজনেরা, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি মহানায়ক উত্তম কুমারের প্রতি। মহানায়ক উত্তম কুমারের পরিবারবর্গের উপস্থিতিতে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। মঞ্চে এই মুহূর্তে বিশিষ্টজনেদের সঙ্গে উপস্থিত আছেন মহানায়কের পরিবারের সদস্যরা। মহানায়ককে আমাদের শ্রদ্ধা। ধন্যবাদ জানাই মহানায়কের পরিবারের সদস্যদের। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন লোকশিল্পীরা। সেই সঙ্গীতের মধ্যে দিয়েই আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা।
এবার স্বাগত ভাষণ প্রদান করবেন মাননীয় মুখ্য সচিব শ্রী হরিকৃষ্ণ নিবেদী মহাশয়। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী, উপস্থিত মাননীয় মন্ত্রীগণ, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে আমি আন্তরিক স্বাগত জানাই। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে রাজ্য সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ এবং 2012 সালে বঙ্গভূষণ সম্মান চালু করেছেন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের সম্মানে জানানোর জন্য মহানায়ক উত্তম কুমারের স্মৃতি উদ্দেশ্যে 2012 সালে চালু করেছেন মহানায়ক সম্মান। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে কিছু সংবাদ মাধ্যমে আমাদের মাননীয় নোবেল লরিয়েট প্রফেসর অমর্ত্য সেন যে আমাদের বঙ্গবিভূষণ সম্মানকে রিফিউজ করেছেন সেটা নিয়ে দুদিন থেকে প্রচার চলছে। এ নিয়ে আপনার অনুমতি নিয়ে আমি আপনাদের কাছে একটু রাখতে চাই কি আমাদের প্রফেসর অমর্ত্য সেন সঙ্গে আমরা নিজেই 13 জুলাই যোগাযোগ করেছি, একবার না দুবার যোগাযোগ করেছি, ওনার মেয়ের সঙ্গে কথা হয়েছে। তখন উনি শান্তিনিকেতনে ছিলেন আর উনি কোভিড আক্রান্ত ছিলেন। তখন উনি আমাদেরকে জানিয়েছেন কি যে সময়ে আমাদের একটা আছে উনি অসুস্থ, তারপরে উনি আজকে দিনে উনি আমাদের দেশে থাকতে পাচ্ছেন না, উনি থাকবেন না। এই জন্যই আমাদেরকে অনুরোধ জানিয়েছেন খুব বিনম্রভাবে কি এবার অন্য কোনো যোগ ব্যক্তিকে যদি আমাদের রাজ্য সরকার এই পুরস্কার দেয়। তো এই যে কিছু সংবাদ মাধ্যমে এটা ভুল খবর যেটা বেরোচ্ছে ইয়া প্রচার হচ্ছে এটা আমাদের তরফ থেকে আমি ক্লিয়ার করতে চাই। ম্যাডাম, আমাদের 2 বছর কোভিড জন্য এই পুরস্কার আমরা এভাবে করতে পারিনি। এখন আমি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে বঙ্গভূষণ ও মহানায়ক সম্মান প্রদান করার জন্য আমি আন্তরিক অনুরোধ রাখছি। ধন্যবাদ। বঙ্গবিভূষণ সম্মাননা অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাজের নিম্নবর্গ মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যার গবেষণায় শুধুমাত্র ভারত নয় সমগ্র বিশ্ববাসী উপকৃত, নোবেল পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বঙ্গবিভূষণ সম্মাননা প্রাপক, তার মা শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে এই সম্মাননা তুলে দেবেন। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী হিসেবে শুধুমাত্র আমরা বাঙালিরা নই, সমগ্র ভারতবাসী আজ গর্বিত। বিশিষ্ট পদার্থবিদ এবং পরমাণু বিজ্ঞানী অধ্যাপক বিকাশ সিনহা সারা পৃথিবীতে যিনি সমাদৃত। অধ্যাপক বিকাশ সিনহা বিশিষ্ট পদার্থবিদ এবং পরমাণু বিজ্ঞানী, পরমাণুবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন ধরে যিনি পালন করে চলেছেন গুরু দায়িত্ব। তাঁর গৌরবে আমরা গৌরবান্বিত। পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতে যাঁর অবদান সর্বজনবিদিত, বাঙালির সংস্কৃতি চর্চাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যাঁর ভূমিকা অনস্বীকার্য।
আমরা তাকে জানাই আমাদের শ্রদ্ধা। জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য ভারতের আইন ব্যবস্থায় যার উজ্জ্বল ভূমিকা চিরস্মরণীয়। শুধু আইন ব্যবস্থা নয়, আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসেবে এবং ভারতীয় বিচার ব্যবস্থায় একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে, যার উদ্ভাবনায় দক্ষতা, পারদর্শিতা এবং নিরপেক্ষ ভাবনায় আপামর জনগণের শ্রদ্ধা যিনি অর্জন করেছেন, তাকে জানাই আমাদের শ্রদ্ধা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, আমাদের শ্রদ্ধা তাকে। শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা, ক্ষুদ্র শিল্পোদ্যোগী থেকে নিজের নিরলস প্রচেষ্টায় যিনি মহিরুহ সদৃশ। তাকে আমাদের শ্রদ্ধা। শ্রী হর্ষবর্ধন নিউটিয়া, ভারতীয় শিল্পে যার অবদান চিরস্মরণীয়। শিল্পক্ষেত্রে যার ভূমিকায় বাংলার মানুষ প্রভূত উপকৃত, তাকে আমাদের শ্রদ্ধা। শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক কাজে যার দক্ষতা এবং সৃজনশীলতায় জনপ্রশাসন সমাজের প্রান্তিক স্তরের মানুষের কল্যাণের কাজে নিবিড়ভাবে নিয়োজিত হয়েছে। প্রাক্তন মুখ্য সচিব শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে আমরা জানালাম শ্রদ্ধা। ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছে তার প্রতিভা শ্রী কুমার শানু। বিভিন্ন ভাষায় সব ধরনের গানে যার গায়কী সমস্ত সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে, তাকে আমাদের শ্রদ্ধা। শ্রী অভিজিৎ ভট্টাচার্য, ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে বিশেষ মাত্রা দিয়েছে যার কণ্ঠ, যার গায়কীর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাকে আমরা জানালাম আমাদের শ্রদ্ধা। পণ্ডিত দেবজ্যোতি বসু, বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শরৎবাদনে ভারতীয় সঙ্গীতকে দিয়েছেন যিনি এক অন্য মাত্রা, যার নিরলস সঙ্গীত চর্চা এবং সুরসৃষ্টিতে আপামর সঙ্গীতপ্রেমী মানুষ হয়েছেন মুগ্ধ, নাকি আমাদের শ্রদ্ধা। জনাব আবুল বাশার, বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে তার লেখা এক অনন্য সম্পদ, যার বলিষ্ঠ লেখনীর মাধ্যমে মনুষ্য হৃদয়ের জটিলতা এবং সামাজিক বাস্তবের নানা রূপ পৌঁছে গেছে মানুষের কাছে অনায়াসে, তাকে আমরা জানাই আমাদের অন্তরে শ্রদ্ধা। শ্রী দেবশঙ্কর হালদার, বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম শ্রী দেবশঙ্কর হালদার।
থিয়েটারে আপনার অসামান্য দক্ষতা এবং পারদর্শিতা প্রতিটি সংস্কৃতি মনুষ্য মানুষকে মুগ্ধ করে রেখেছে। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত, আপনাকে আমাদের শ্রদ্ধা। শ্রী অশোক দাশগুপ্তর কথা আমরা জানি, সাংবাদিকতার জগতে যিনি এক উজ্জ্বল ব্যতিক্রমী ব্যক্তিত্ব, কিন্তু সামান্য অসুস্থতার জন্য, পায়ে অসুবিধের জন্য তিনি এই মুহূর্তে হাঁটা চলা করতে পারছেন না, আজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুরোধ জানিয়েছেন তার কাছে এই সম্মান পৌঁছে দেওয়া হবে। আমরা জানি সংবাদপত্রের সংবাদ সম্পাদক হিসেবে তিনি বাংলা সংবাদ মাধ্যমকে দিয়েছেন নতুন দিশা, অভিনন্দন তাকে, শ্রদ্ধা তাকে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, বাঙালির কাছে এক আবেগের নাম মোহনবাগান। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগানের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন। শুধুমাত্র বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে মোহনবাগান দখল করেছে এক গৌরবের স্থান। শোনা গেল না? জোরে হোক, জোরে হাততালিও হোক। বাংলার ফুটবল ময়দানে ইস্ট বেঙ্গল ক্লাব এক অবিস্মরণীয় নাম। ইস্ট বেঙ্গল ছাড়া বাংলার ক্রীড়াক্ষেত্র অসম্পূর্ণ। ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন। ইস্ট বেঙ্গল ক্লাব আপামর ক্রীড়াপ্রেমী মানুষের কাছে অর্জন করেছে গৌরবের স্থান। এবারেও কিন্তু হাততালি একটু জোরে চাই। এরপর যার নাম আসবেই, যেই ক্লাবের নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলার ক্রীড়াক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও কিন্তু এক বিশেষ স্থান। মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হয়ে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামও। বাঙালি তথা সমগ্র ভারতবাসীর মনে গৌরবের স্থান মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। ক্লাবের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে আমাদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা। হাততালি শুনতে পাওয়া যাচ্ছে না, জোরে, ধন্যবাদ। এরপর আমরা যার কথা বলবো, তিনি অর্থনীতি ভাবনা, উন্নয়ন ভাবনা এবং সমাজ ভাবনার মহত্ত্ব সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন এবং তা স্বীকৃত হয়েছে গুণীজনের মধ্যে। ক্ষুদ্রতার গণ্ডি ভেঙে উন্নয়নকে সমাজের সর্বত্র পৌঁছানো নিয়ে তাঁর মৌলিক ভাবনা উন্নয়ন অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। আমি বলছি অধ্যাপক কৌশিক বসুর কথা। তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করব এই মুহূর্তে জুমে, যিনি এখন রয়েছেন জার্মানিতে। অভিনন্দন স্যার। জুমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবিভূষণ প্রাপক অধ্যাপক কৌশিক বসুকে। ভার্চুয়ালি তাকে এই সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনাকে আমাদের সকলের প্রণাম জানাচ্ছি। আপনি বিশ্বের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং আপনি আমাদের বঙ্গবিভূষণ অ্যাকসেপ্ট করে আমাদের সম্মানীয় করেছেন, আমাদের সকলকে আমাদের গর্বিত করেছেন। আপনি বাংলায় ফিরে আসুন, আমরা চাই বাংলার অর্থনীতিকে উজ্জ্বল করার জন্য। সারা বিশ্বে অনেক ঘুরেছেন, দেশেও অনেক কাজ করেছেন, একটু বাংলায় আসুন না, আপনার কাছে আমাদের প্রাণ ভরা আবেদন থাকবে। আর আজকে আপনি ভার্চুয়ালি আমাদের সাথে যোগদান করছেন, আমরা কতটা খুশি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতৃদেবী এসছেন, আমরা রিয়েলি খুব খুশি সবার সাথে সাথে। ভালো থাকবেন, ভীষণ খুশি, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন। বঙ্গবিভূষণ সম্মাননা প্রদানের পর এবার বঙ্গভূষণ সম্মাননা প্রদান। শ্রী রুদ্র চ্যাটার্জি, শিল্পক্ষেত্রে যিনি এক বিশিষ্ট ব্যক্তিত্ব, ক্ষুদ্র শিল্পোদ্যোগী থেকে নিরলস প্রচেষ্টায় যিনি বিশেষ স্থান অর্জন করেছেন, যার দূরদৃষ্টি, বিনিয়োগ ভাবনা এবং বাজার নিরীক্ষণ ক্ষমতা শিল্পজগতে তাকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়, তাকে আমাদের অভিনন্দন। চিকিৎসক মহলে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ডক্টর মণিময় ব্যানার্জি, স্বাস্থ্য বিভাগের প্রশাসনে যার দক্ষতা, পারদর্শিতা, একাগ্রতা পশ্চিমবঙ্গের বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে প্রভূত সাহায্য করেছে। ভারতবর্ষের সেরা হাসপাতাল SSKM হাসপাতাল, আপনাদের কাছে একটু করতালি চাইব, এ আমাদের গর্ব। চিকিৎসা বিজ্ঞানে এক স্বনামধন্য ব্যক্তিত্ব ডক্টর যোগীরাজ রায়, চিকিৎসক হিসেবে যার নিষ্ঠা, সেবা দক্ষতা সরকারি চিকিৎসা ব্যবস্থাকে মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। সরকারি উন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোভিড পরিস্থিতিতে যার নির্ভীক পদক্ষেপ, মূল্যবান চিকিৎসা পরামর্শে উপকৃত হয়েছেন বহু রোগী, সুস্থ হয়ে যারা ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে, আপনাকে আমাদের অভিনন্দন। শ্রী মনোরঞ্জন ব্যাপারী, বাংলায় দলিত সাহিত্য চর্চার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ, দলিত মানুষের চেতনার বিকাশ এবং সাহিত্য রচনার ক্ষেত্রে যার প্রচেষ্টা সর্বজন বিদিত, তাকে আমাদের অভিনন্দন। শ্রী মনোরঞ্জন ব্যাপারী, দলিত মানুষের কণ্ঠস্বর এবং অধিকার বোধকে যিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রাজবংশী সম্প্রদায়ের সাহিত্য এবং কৃষ্টি বাংলার এক অনন্য সম্পদ। এই রাজবংশী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, তাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের এক অগ্রণী কবি সাহিত্যিক শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, নগর জীবন, আধুনিক জীবনের এক অনন্য রূপ ফুটে ওঠে যার লেখায় অনায়াসে। বাঙালির কাছে যিনি পৌঁছে দিচ্ছেন আজকের সময়ের এক অন্যরকম কথকতা, তাকে আমাদের অভিনন্দন। শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ভারতীয় হকি খেলার এক অসামান্য প্রতিভা শ্রী ভরত ছেত্রী, ভারতীয় হকি দলে বাংলার উজ্জ্বল প্রতিনিধি শ্রী ভরত ছেত্রী,
যার দক্ষতা এবং পারদর্শিতা দেখে বাংলার তরুণ প্রজন্ম উৎসাহিত হয়, তাকে আমাদের অভিনন্দন। দর্শক বন্ধুদের কাছে একটু করতালির অনুরোধ একই সঙ্গে। সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী আমাদের দেশে উন্নততর সংস্কৃতির ধারক এবং বাহক। এই রাজ্যে সাঁওতালি ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি চর্চার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন শ্রী রবিলালা টুডু। তাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রী রবিলালা টুডু সাঁওতালি ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা করে চলেছেন শ্রী রবিলালা টুডু। শ্রীজিত গাঙ্গুলি নতুন নতুন সুর সৃষ্টির ক্ষেত্রে যিনি সবসময় দিয়ে চলেছেন সৃজনশীলতার পরিচয়। ভারতীয় চলচ্চিত্রে যার সুর এনে দিয়েছে এক অন্য মাত্রা, তাকে আমাদের অভিনন্দন। শ্রীজিত গাঙ্গুলি শ্রী শ্রীজিত মুখার্জি ভারতীয় চলচ্চিত্রের এক যশস্বী পরিচালক। সৃজনশীল পরিচালনায় বাংলার অসংখ্য উচ্চমানের চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতের চলচ্চিত্র ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের জন্য বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের অভিনন্দন। শ্রী দীপক অধিকারী দেব বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয়তম অভিনেতা, যার অসামান্য অভিনয় দক্ষতা বাংলার দর্শককে বারবার মুগ্ধ করেছে, মুগ্ধ করছে। তাকে আমাদের অভিনন্দন। শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রের এক বিশিষ্ট অভিনেত্রী, যার অসামান্য অভিনয় দক্ষতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পকে দীর্ঘদিন ধরে যিনি উপহার দিয়ে চলেছেন নানান অনন্য সমস্ত অভিনয়, বাংলা চলচ্চিত্র শিল্প তাঁর কাছে ঋণী। আমরা জানালাম অভিনন্দন। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের এক যশস্বিনী অভিনেত্রী শ্রীমতী ইন্দ্রাণী হালদার, তার অভিনয় দক্ষতা বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনকে ঋদ্ধ করেছে। তাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের অভিনন্দন। সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র শ্রী দেবাশিস ভট্টাচার্য। সাংবাদিক হিসেবে বাংলা সংবাদ মাধ্যমকে যিনি দিয়েছেন এক অন্য উচ্চতা, সাংবাদিকতা নিয়ে তাঁর আবেগ, সংবাদ বিশ্লেষণ, সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা সমস্তই বিশেষভাবে উল্লেখ্য। তাকে আমাদের অভিনন্দন। শ্রী দেবাশিস ভট্টাচার্য ভারতীয় সাংবাদিকতার জগতের আরেক উজ্জ্বল ব্যতিক্রমী ব্যক্তিত্ব শ্রী জয়ন্ত ঘোষাল। বাংলার সাংবাদিকতার পরম্পরার উজ্জ্বল ধারাকে যিনি দক্ষতার সঙ্গে বহন করে চলেছেন। দর্শক বন্ধুদের কাছে একটু করতালি চাইব। আপনাকে আমাদের অভিনন্দন।
শ্রী জয়ন্ত ঘোষাল। শ্রীমতী কৌশিকী চক্রবর্তী ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতে যাঁর অবদান সর্বজনবেদিত, বাংলার উজ্জ্বল সঙ্গীত পরম্পরাকে গোটা বিশ্বের কাছে যিনি তুলে ধরেছেন, যাঁর গায়কী সমস্ত সঙ্গীত প্রেমী মানুষকে মুগ্ধ করে রেখেছে, তাকে আমাদের অভিনন্দন। শ্রীমতী কৌশিকী চক্রবর্তী। ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র শ্রী ঋদ্ধিমান সাহা, বাঙালি ক্রিকেট উন্মাদনায় যার বিশেষ এক স্থান, ভারতীয় ক্রিকেটে যার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রী ঋদ্ধিমান সাহা বঙ্গভূষণ প্রাপক, তাকে আমাদের অভিনন্দন। শ্রীমতী ইমন চক্রবর্তী, যার সঙ্গীত প্রতিভা বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে, সমস্ত ধরনের সঙ্গীত পরিবেশনার ক্ষেত্রেই যার পারদর্শিতা এবং সাবলীল গায়কী সঙ্গীত প্রেমী মানুষকে মুগ্ধ করেছে, আমাদের অভিনন্দন শ্রীমতী ইমন চক্রবর্তীকে। শ্রীমতী জুন মালিয়া, বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে এক বিশেষ দক্ষ অভিনেত্রী, যার অভিনয় দক্ষতা টেলিভিশন এবং চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, তাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিনন্দন রইল। শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়, বাংলা টেলিভিশন শিল্পের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, যার দক্ষতা এবং সৃজনশীলতায় টেলি সিরিয়াল নির্মাণ এক অন্য মাত্রা পেয়েছে। মানুষের বিনোদনের ক্ষেত্রে বাংলা টেলি শিল্প আজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বলাই বাহুল্য। সেখানে শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য, তাকে আমাদের অভিনন্দন। এবার মহানায়ক সম্মান প্রদান, সোহম চক্রবর্তী, বাংলা চলচ্চিত্রের এক বিশিষ্ট অভিনেতা, যার অভিনয় বাংলা চলচ্চিত্রকে ঋদ্ধ করেছে। সোহম চক্রবর্তীর জন্য আপনাদের কাছে করতালি চাইব। সোহম চক্রবর্তী মহানায়ক সম্মান প্রাপক। আপনাকে আমাদের অভিনন্দন। বাংলা চলচ্চিত্রের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মহানায়ক সম্মান প্রাপক। তার অভিনয় দক্ষতা বাংলা চলচ্চিত্রের দর্শকদের মুগ্ধ করে চলেছে, আমাদের অভিনন্দন নুসরতকে।
অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তাঁকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন, তিনি সম্মত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উপস্থিত সমস্ত লোকেদের আমার সানন্দ প্রণাম। আজকের এই যে গৌরব আমার ছেলেকে দেওয়া হলো তাতে আমি অত্যন্ত গর্বিত, ও খুব গর্বিত, এবং আমাদের মনে হচ্ছে কি এটা মমতাজির ভালোবাসারই প্রতীক। তিনি অভিজিৎকে খুবই ভালোবাসেন আর অভিজিৎও এই দেশটাকে খুব ভালোবাসে। আমি মূলত মারাঠি মেয়ে, কিন্তু 60 বছর ধরে কলকাতায় থেকেছি এবং কলকাতার লোকেদের সঙ্গে আমার সত্যিকার আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। আমি আমার অভিজিতের বাবা যখন চলে গেলেন তখন আমার ভাই বোনেরা বললো কি তুমি পুনেতে আমাদের সঙ্গে এসে থাকো, কিন্তু আমার প্রিয়জন, আমার আত্মীয় বন্ধু পরিচিত সবাই হচ্ছে কলকাতায়, তাই আমি কলকাতা ছেড়ে যেতে পারিনি এবং আমার খুবই ভালো লাগছে কি এখানে থাকছে। এখন একটা কথা আমার বলার ছিল কি এই যে সম্মান দিলেন এটাই যথেষ্ট ছিল, তার সঙ্গে চেক দেওয়ার কোনো কারণ ছিল না। আর অভিজিৎ বলছে কি এই চেক নিয়ে বাংলার কাজে লাগবে, রেকমেচার সংস্থাকে দান করতে, তা আমি সে সূত্রে আমি আমি এই টাকাটা ঠিক করেছি কি লিভার ফাউন্ডেশনকে দেওয়া হবে। এটা আবার একবার মমতাকে ধন্যবাদ দিয়ে আমি আমার অসংখ্য ধন্যবাদ শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়কে। এবার বক্তব্য রাখার জন্য শ্রী কুমার শানুর কাছে আমাদের অনুরোধ রইল। নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার, প্রণাম দিদি, প্রণাম সবাই এখানে যারা আছেন তাদের সবাইকে নমস্কার। জিদ্দা খুব হাসছে, হ্যাঁ শোনো না, আর কথা হচ্ছে যে 35 বছর ধরে গান গেয়ে যাচ্ছি, তা এরম একটা সম্মান দিদি দিলেন আমাকে পশ্চিমবঙ্গ থেকে, আর এটা আমার কাছে আমার মনে হয় কি সবথেকে বড় সম্মান আমার জন্য, কারণ আমি একজন বাঙালি হিসেবে আর বাংলার থেকে অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু একটা জিনিস আমি দেখেছি সবসময় দিদি সবাইকে কাছে ডেকে রাখতে ভালোবাসেন। তা আমরা দূরে গিয়েও দূরে যেতে পারিনি শুধুমাত্র দিদির জন্যে, তো অনেক অনেক ধন্যবাদ এই অ্যাওয়ার্ডের জন্যে। সত্যি আমি আমার কাছে কোনো বলার ভাষা নেই, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কত যে সাগর নদী, ওখান থেকে আবার বলছে যে এখান থেকে বলছে কত যে সাগর নদী, পেছন থেকে বলছে না না মানে হিন্দি গান শুনবেন, বুঝলেন কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায় পর সামনে জব তুম আতে হো পর সামনে জব তুম আতে হো কুছ ভি কহনে সে ডরতা হ্যায় ও মেরে সাজন ও মেরে সাজন 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 মেরে সাজন আর কিন্তু না থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আমাদের আন্তরিক ধন্যবাদ কুমার শানুকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ শ্রী অভিজিৎ ভট্টাচার্যর কাছে এটা আমার এটা আমার একটা ভট্টাচার্যি পর অন্য বামন ভট্টাচার্যিকে আবার ডাকা আমি আজকে একটা কথা বলতে চাই আমি শুভদাকে এসে জিজ্ঞেস করলাম এটা কোন বছর কোন সাল ছিল শুভদা মনে আছে যখন দিদিকে প্রথম সবাই পুরো ওয়ার্ল্ড জানলো নেতাজি স্টেডিয়ামে আমরা আমি কানপুরের লোক বম্বে থেকে এসেছি তখন সুদীপদা ছিল সবে ছিল দিদি তুমি তখন নতুন নতুন মানে আমি অতটা বুঝি না পড়ে কিন্তু তুমি একটা রেভলিউশন তৈরি করলে আর ওই গ্রাউন্ডে আমাকে ডাকা হয়েছিল কিছু বুঝছিলাম না দিদি মাঝে মাঝে ভায়া ভায়া কারুকে দিয়ে আমাকে বকে দেয় একজন ভদ্রলোক সামনে বসে আছে মাঝে আমি খুব সোশ্যাল মিডিয়াতে টুইটার প্রচুর করতাম ব্যান হয়ে গেছে আমার বিয়ের বার্ষিকীর দিন আমার টুইটার সাসপেন্ড হয়েছে দিদি আমাকে দু তিনবার বকেছিল ডেকে সত্যম মনে আছে সত্যমকে বকুনি দিয়েছিল সত্যম ওই বকুনিটা আমাকে দিয়েছে তারপর তুমি আমাকে এসে বুঝিয়েছো এই এইটাই হচ্ছে মানে আসল দিদি মানে দিদি দিদি মানে দিদি দিদি মানে শুধু মমতা দি না দিদি মানে দিদি রিয়েল দিদি আমার কোনো বোন নেই আমার কোনো দিদি নেই আমরা চার ভাই বোনলেস তুমি হচ্ছে আমাদের বোন দিদি না আবার বোনলেস না আই এম উইথ বোন আর আমার মনে আছে তখন আমার ওই যে গানটা এসেছিল দিদির জন্য আমরা গেছিলাম দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটা গেয়েছিল আমি জানি না কিন্তু তোমরা সবাই তখন ছিলে নেতাজিতে এটা 2010 হবে তখন আমি গানটা গেয়েছিলাম দিদিকে ডেডিকেট করে তুম দিল কি সবাই গাও ধড়কন মে রহতে হো তুম আমাদের বাংলা আমাদের বঙ্গতে তুম রহতে হো লাভ ইউ দিদি শ্রদ্ধা আমাকে আশীর্বাদ করো তোমার এই যে টেনে আনা আমাদের টেনে যেটা শানু বলেছে সেটা খুব সত্য কথা তাই বলে আমরা আসি না কি কোনো টু বি ভেরি ফ্র্যাঙ্ক কোনো বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য আসিনি দিদি তুমি দিচ্ছ বলে আমরা সবাই এদিকে চিরকাল আসছি ধন্যবাদ থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার বক্তব্য রাখার জন্য আমাদের বিনীত অনুরোধ রইল উপস্থিত আমার কলিগ চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী হোম সেক্রেটারি গোপালিকা ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ মনোজ মালভিয়া কলকাতা পুলিশ কমিশনার বিনীত আমার সহকর্মী অরূপ ইন্দ্রনীল রাজ ববি ব্রাত্য শশী অখিল শোভনদা চন্দ্রিমা সুজিত মলয় সহ শুভাদাদের অনেককেই আমি নিচে দেখতে পাচ্ছি আমাদের অনেক প্রিন্সিপাল সেক্রেটারিও আছেন এবং সঙ্গীতজ্ঞরও বিশেষ করে যারা গান গাইবেন এখানে মনোময় আছে বিবেক আছে এখানে আমাদের রশিদ এসছে রশিদ এসছে তারপরে আমাদের অরুন্ধতি দিয়ে এসছেন আমাদের শিরাদা এসছে সৈকত এসছে শিবাজি চ্যাটার্জি এসছেন তারা গান গাইবেন
হৈমন্তী শুক্লা এসছেন, ইন্দ্রাণী এসছেন, তারা গান গাইবেন। অজয়দা, অজয় চক্রবর্তী আমাদের মিউজিক একাডেমির চেয়ারম্যান, তিনিও আছেন। আমি বঙ্গভূষণ বঙ্গবিভূষণ, আমার মনে হয়েছিল যখন 2011 সালে আমরা ক্ষমতায় এসেছিলাম, আমি ব্রাত্য একদিন বসে গল্প করছিলাম, করতে করতে আমি বললাম আচ্ছা দিল্লিতে একটা পদ্মভূষণ পদ্মবিভূষণ আছে, তো বাংলায় কেন হবে না? তখন বললো ঠিক ঠিক, তখন ওই তোতা পাখির মিথ্যে কথা বলা ঠিক ঠিক নয়, মানে ঠিক ঠিক মানে আইডিয়াটা ঠিক ঠিক। তখন কী নাম হবে কী নাম হবে কী নাম হবে, তখন আমরাও একটা ভূষণ আর একটা বঙ্গভূষণ বা বিভূষণ করে দিলাম। আর নর্থ বেঙ্গল উৎসবে আমরা যেটা করি সেটা হচ্ছে বঙ্গরত্ন। এছাড়াও আমাদের সাহিত্য একাডেমি, আমাদের মিউজিক একাডেমি, আমাদের পেন্টিং একাডেমি থেকে শুরু করে সব কিছুই আছে, সেগুলো আলাদা তাদের মতো চলে, সেখানে আলাদা অনেকে পুরস্কৃত হন। আমি গর্বিত যে আজকে হারিয়ে গেছেন আমাদের মধ্যে থেকে মান্নাদা, আমি নিজে ব্যাঙ্গালোরে গিয়ে তাকে দিয়ে এসেছিলাম। আমি লতাজিকে ফোন করেছিলাম, লতাজি নিজেও আমাকে একটা উপহার পাঠিয়েছিলেন, কিন্তু তখন সঞ্জীব গোয়েঙ্কা আমাকে একদিন বললেন লতাজি এখন আর চলাফেরা করতে পারছেন না, সেই জন্য হয়তো আসতে পারবে না। এবং এটা আমরা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখিনি, আমরা আশা ভোসলেকেও দিয়েছি। এবং আমি তো চেয়েছি, আমি অমিতজিকেও বলেছি, অমিতজি শাহরুখ এরা বারবার আমাদের প্রোগ্রামে আসেন, মহাশ্বেতা দেবী থেকে শুরু করে, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে, সুবীর সেন থেকে শুরু করে, মান্না দে থেকে শুরু করে, যোগেন চৌধুরী থেকে শুরু করে, প্রত্যেকটা যারা বাংলার আইকন, সুবাদা থেকে শুরু করে প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। প্রতি বছর নতুন নতুন করে লিস্ট আসে, লিস্ট আসলে আর খুঁজে পাই না। গত দুবছর কোভিডের জন্য আমরা করতে পারিনি, তাই এবছর করতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। যদি আমি যাদের দেওয়া হচ্ছে একটু না বলি, তাহলে আমাদের যারা ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, তারা জানতে পারবে না এটার মর্মার্থ। অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন তিনি এবং তার স্ত্রী দুজনেই নোবেল লরিয়েট, এবং তার মাতৃদেবী এখানে উপস্থিত থেকে তিনি যে বীর সন্তানের জন্ম দিয়েছেন, গর্বের জন্ম দিয়েছেন, মাতৃভূমিকে আলোকিত করেছেন, শুধু তাই নয়, অভিজিৎদা এখানে আসলেও বারবার করে বলে আমি একটু গরিব মানুষের কাজ করতে চাই, অলওয়েজ করেন উনি, এটা ওনার ক্রেডিট, এবং সব সময় গরিব মানুষের কথা ওনার মাথায় ঘোরে। উনি বোলপুরের গ্রামে গ্রামে অনেক দিন ঘুরেছেন, লিভার ফাউন্ডেশন যার কথা বললেন, তার যে ফাউন্ডেশন সেই অভিজিৎদার সাথে, তার নামও অভিজিৎ চৌধুরী, তার সাথেও তিনি অনেক ঘুরেছেন। আমরা কৃতজ্ঞ মাকে আমরা পাশে পেয়েছি বলে, মাই তো আমাদের সব কিছু, ধ্যান জ্ঞান প্রেরণা সবটাই, আমরা কৃতজ্ঞ। অধ্যাপক বিকাশ সিনহা, কে এই নামটি না জানে, আজকেও তিনি কষ্ট করে এসছেন আমাদের মধ্যে, বিজ্ঞানের কত আবিষ্কার করেছেন, আমরা খুবই কৃতজ্ঞ তাকে পেয়ে। পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, উনি পদ্মবিভূষণ রিফিউজ করেছিলেন, নেননি, বলেছিলেন বাংলায় আমি আছি, আমি অন্য কিছু নিতে যাব কেন, নেননি, আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের বঙ্গ বিভূষণ গ্রহণ করেছেন। জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, কে না জানে এই মানুষটিকে, তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, বাংলার গর্ব, এখনও অনেক কাজ করেন, এখন রিটায়ার করলেও অনেক কাজ করেন, আগামী দিন অনেক কাজ করবেন, জ্যোতির্ময়দা আসাতে আমরা সত্যিই খুব খুশি। রাধেশ্যাম গোয়েঙ্কা, এই যে আমরা বলি না যে আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, রাধেশ্যাম গোয়েঙ্কা তিনি নিজে একজন নন বেঙ্গল ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
কিন্তু নন বেঙ্গলির থেকেও বেঙ্গলির থেকেও তারা মোর দ্যান বেঙ্গলি। তারা বাংলায় চিরকাল জুড়ে এই যে রাধেশ্যাম গোয়েঙ্কা ইমামির আমাদের হর্ষ নেউটিয়া বাংলার প্রত্যেকটা হেরিটেজ নিয়ে কাজ করে। আগে সঞ্জীব গোয়েঙ্কাকে এবং বিড়লাকে আমরা দিয়েছি, সুতরাং এনাদের কাছেও আমরা বঙ্গবিভূষণ ভাগ করে নিতে পেরে আমরা কৃতার্থ এবং তারা এসেছেন। তাই বাসুদেব বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ সেক্রেটারি ছিলেন, তারপরে দীর্ঘদিন রাইট টু ইনফরমেশনের চেয়ারম্যানও ছিলেন। এই মানুষগুলো সার্ভিসে আসেন, কাজ করেন, চলে যান, তারপর আমরা কিন্তু তাদের মনে রাখি না। অথচ তারা ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করে, সরকার গড়ে, রাস্তা গড়ে, স্কুল গড়ে, কত কি তৈরি করে। তাই আজকে বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে এক্স আইএস এবং এক্স চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল দিতে পেরে আমরা খুব খুশি হয়েছি। কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য এবং জিৎ, তারা ম্যাক্সিমাম বম্বেতে থাকে, কিন্তু আমি লক্ষ্য রাখি বাংলার যে কোনো অকেশনে শানুদাকে ডাকলেই চলে আসে। উনি আগেও আমাদের সঙ্গীতের কোনো প্রোগ্রামে এসেছিলেন, গান শুনিয়েছিলেন, আমি জানি। অভিজিৎদাও তাই, ঢাক বাজায় গানে, নিজে বাড়িতে দুর্গাপুজো করেন এবং বাংলার সাথে একটা আত্মার আত্মা। বাংলাকে ভালো না বাসলে এই ভালোবাসা পাওয়া যায়? ওরা তো কম অ্যাওয়ার্ড পায়নি এবং কম অ্যাওয়ার্ড পাবেনও না। ওদের কাছে অ্যাওয়ার্ডটা বড় কথা নয়, বাংলার মাটিটাকে ভালোবেসে আমাদের আহ্বানে সাড়া দেওয়াটা বড় ব্যাপার। সেই জন্য তারা যে এসছেন আমি খুব খুশি। জিতো তাই, দুর্গাপুজোর গান তো একটা ওর থাকবেই, অনেক গান গেয়েছেন, গাইবেও। আবুল বাশার, আপনারা মানুষটাকে জানেন না হয়তো অনেকেই, তার অগাধ জ্ঞানশক্তি, বুদ্ধিমত্তা আমাদের সকলকে আপ্লুত করেন। দেবজ্যোতি বসু, রশিদ এখানে এসছেন, রশিদ রশিদের জায়গায় গর্ব বিক্রম থেকে শুরু করে সকলে আছে, তন্ময়দা থেকে শুরু করে, তেমনি ওকে আমরা ডাকনাম টনিতে চিনি, ভালো বাজায়, আরও বাজাক, বেশি করে বাজাক। দেবশঙ্কর হালদার নাট্যজগতের এক বিশেষ ব্যক্তিত্ব, তিনি সিরিয়ালও করেন বা নাটকও করেন, কিন্তু আমি দেখেছি ওনার কথাবার্তা, চাল চলন, বিবেক, আবেগ, এবং কিছুদিন ধরে সিরিয়ালে স্টার জলসায় একটা প্রোগ্রাম হয়ে গেল, যে সাবজেক্টগুলো উনি চুজ করেছিলেন প্রত্যেকটাই সেন্সিটিভ সাবজেক্ট, বাট অনেককেই অনেক আলোকিত করেছেন। শ্রী অশোক দাশগুপ্ত, আজকালের এডিটর, তিনি তার পায়ে হাঁটার প্রবলেম আছে বলে আসতে পারেননি, তিনি গ্রহণ করেছেন। আমি অরূপ বিশ্বাস এবং বিশ্ব মজুমদার, আমাদের অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান প্রেসের, এবং রাজ চক্রবর্তীকে বলবো তোমরা গিয়ে ওনার বাড়িতে এটা পৌঁছে দিয়ে এসো, বা এটা আমরা সত্যমের হাতেও তুলে, সত্যমদার হাতে তুলে দিতে পারি। আমি সত্যমদাকে ডাকছি, অশোক দাশগুপ্তটা তোমরা সত্যমদার হাতে এক্ষুনি তুলে দাও, কারণ তিনি তো নিজে আজকালে আছেন। আপনি আসুন যদি দয়া করে গ্রহণ করেন। এরপর আমার কৃতজ্ঞতা জানানোর শেষ নেই, বাংলা শুধু নয়, বিশ্ব বাংলার তিনটে প্রতিষ্ঠান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, কে না তাদের চেনে। আমরা নিজেদের নাম ভুলে গেলেও ওদের নাম কখনো ভুলি না, তার কারণ মাটির সাথে, ফুটবলের সাথে, ক্রিকেটের সাথে, হকির সাথে, বিভিন্ন কাজকর্মের সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক। আমি অশোকদার হয়ে এটা সত্যমদাকে, সত্যমকে গ্রহণ করতে অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ, কারণ সত্যমদার নিজের কাগজ আজকাল। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ইমামি সাহেব এখন দায়িত্ব নিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের, তিনিও তাদের পরিবারের একজন। নিতুদারা এসছেন, আমি খুব খুশি, তাদের প্রেসিডেন্টও এসছেন, মোহামেডানের ববিও এসছে, তার সাথে ক্লাবের আরও অন্যান্যরা এসছেন, মোহনবাগানেরও তাদের
প্রেসিডেন্ট সহ দেবাশী সহ তারাও এসেছেন। আমি খুবই খুশি। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল আইএসএল তো খেলছেই, আমি চাই মোহামেডানও আইএসএল খেলুক আগামী দিন, এবং আস্তে আস্তে আমরা যত এগোবো তত ভালো। রুদ্র চ্যাটার্জি, মাকাইবাড়ি চায়ের বাগানের নাম শুনেছেন? মাকাইবাড়ি, যারা দার্জিলিং কালিম্পং কার্শিয়াং মিরিককে ভালোবাসেন, মাকাইবাড়ি চায় কিন্তু ওদেরই চা। শ্রী রুদ্র চ্যাটার্জি ইয়াং ছেলে, ইয়াং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ডাক্তার মণিময় ব্যানার্জি, আমি বলেছি পিজি হসপিটাল এখন বিকেম নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া, সেই পিজি হসপিটালের দায়িত্বে নিজের জীবন দিয়ে করেন। যোগীরাজ রায়, যোগী না থাকলে কোভিডের ট্রিটমেন্ট কতটা আমরা জানতে পারতাম আমি জানি না, ও দারুণভাবে কাজ করেছে, ওর মতো ছেলে আরও দরকারি। মনোরঞ্জন ব্যাপারী, নামটা ব্যাপারী, দলিত সাহিত্য একাডেমির তাকে আমি প্রেসিডেন্ট করেছি, তিনি একসময় রান্না করে চালিয়েছেন সংসার জানেন তো, মিড ডে মিলের বা কোনো একটা কিচেনে রান্না করতেন, রিক্সা চালাতেন, তিনি আজকে কত উঁচুতে উঠে গেছেন আমরা কৃতজ্ঞ। অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, উনি আলিপুরদুয়ার কলেজের ইউনিভার্সিটির উনি ভিসি আছেন, রাজবংশী মানুষ, অতি শিক্ষিত, আমরা খুব খুশি। সৃজাত বন্দ্যোপাধ্যায়, নামটা কে না জানে, সৃজাত বন্দ্যোপাধ্যায়দের একটা সংস্কৃতি, সংস্কৃতিটাই হচ্ছে এদের জাতি, লেখনীটাই হচ্ছে এদের জাতি, জাতিসত্ত্বটাই হচ্ছে লেখা দিয়ে, ভাষা দিয়ে, কলম দিয়ে ভরা। কাজে সৃজাতদা আসাতে আমি খুব খুশি। ভরত ছেত্রী, আমাদের গর্ব এবং খেলোয়াড়, এবং বিশেষ করে আমাদের ঋদ্ধিক, হ্যাঁ ঋদ্ধিমানেও এসছে, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। রবিলাল টুডু, ওদিকে সৃজিৎ মুখার্জি, সৃজিতের কোয়ালিটি আপনারা সকলেই জানেন, ও খুব ভালো ফিল্ম তৈরি করে। দীপক, আমাদের প্রাণের দেব, ওই সবাইকে বলবে, আমার আর ওকে নিয়ে বলার কিছু নেই, আমাদের গর্ব। ঋতুপর্ণা দীর্ঘদিন ধরে করছে, প্রসেনজিৎকে আমরা আগেই দিয়েছি, ঋতুপর্ণা আগে মহানায়িকা পেয়েছে কিন্তু ও খুব ভালো অভিনয় করেন, তাই ঋতুপর্ণা। এবং অনেক পুরনো ইন্দ্রাণী হালদার, কত সিনেমা করেছে তার কোনো ঠিক আছে, মনে তো রাখতে হবে। কৌশিকী চক্রবর্তী, অজয়দা এখানে উপস্থিত আছেন, কৌশিকীর গান খুব মিষ্টি গান, আর বাবাও যেমন মেয়েকে শিখিয়েছেন সুর তাল লয়, এবং বিশেষ করে খেয়াল, সমস্ত ক্লাসিক্যাল যে জিনিসগুলো তা আমরা ওর কণ্ঠে পাই এবং শুনতে ভালোবাসি। ইমন চক্রবর্তী, আমি ইমনের গান অলওয়েজ পছন্দ করি, ও খুব ভালো গায়, শুধু গায়ে শুধু নয়, ও লোকসংস্কৃতিও কিন্তু খুব ভালো করে, প্রশাসী যে গানগুলো হয়, লোকশিল্পী হিসেবে ভালো গান করে। জুন মালিয়া, জুন হচ্ছে এক মহারাজ ঘরানার, বৈদিষ্ণু পরিবারের, বাংলার মিদনাপুরের রাজবাড়ির ঘরানার, যে সিনেমা থেকে শুরু করে সব কিছুই করে, জুনকে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। লীনা দি, বলার কিছু নেই, যত যত টিভি সিরিয়াল তার মাথায় যদি কেউ থাকেন, লীনা দি তার টিম নিয়ে। তাছাড়াও লীনা দি আমাদের ন্যাশনাল মহিলা কমিশনের চেয়ারম্যানও আছেন, তার গুণের কোনো সীমা পরিসীমা নেই, ভীষণ ভালো কাজ করেন। সোহম, দুবছর বয়স থেকে সিনেমা করছে, কেন ইমাজিন, দুবছর বয়স থেকে সিনেমা করছে। আমি সেদিনকে হঠাৎ টিভি খুলতে খুলতে গিয়ে দেখি একটা বাচ্চা দুবছরের মতো হবে সে অভিনয় করছে, তার মানে জাত অভিনয়টাই আছে, প্রথম থেকেই আছে। আর আমার দুই পরিচিত সাংবাদিক, আমি যেদিন থেকে রাজনীতি করি আমি সেদিন থেকেই এদের চিনি, দেবাশিস ভট্টাচার্য এবং জয়ন্ত ঘোষাল, দুজনেই একসময় আনন্দবাজারে, দেবাশিসদা এখনও আনন্দবাজারে আছেন, জয়ন্তদা এখন ইন্ডিয়া টুডেতে আছেন, বাট দুজনেই আনন্দবাজারে কাজ করেছেন এবং বর্তমানেও কাজ করেছেন। আমি মনে করি যে তারা যদি আমার বিরুদ্ধেও লেখেন আমার কোনো জয় আসে না, কারণ এটাই তাদের কাজ।
কিন্তু তারা তাদের লেখনী দিয়ে বাংলাকে অনেক সমৃদ্ধ করেছেন এবং এরা নিজেরাই এক একটা ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে এখন তাদের অভিজ্ঞতা তাদের লেখা তাদের নলেজ তাদের জ্ঞান ভান্ডার এবং গুণের ভান্ডার দিয়ে এই জন্য আমরা শুধু মনে করি না বঙ্গবিভূষণ বাংলার মধ্যে সীমিত বঙ্গভূষণ বাংলার মধ্যে সীমিত এটা বিশ্ব বাংলার প্রাইজ মাথায় রাখবেন আমরা দুর্গাপূজাতেও বিশ্ব বাংলা পুরস্কার দিই আর আমি শানুদাকে এখন থেকেই বলে রাখছিলাম যে এবার কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল বাংলায় করব রেড রোডে পূজোয় যেভাবে আমরা কার্নিভাল করি আর আমি চাই ইন্টারন্যাশনাল কয়েকজনকে ডাকবো বাট হোল নাইট পারফরমেন্স হবে দুদিন এবং সেখানে আমার ইন্ডিয়া এবং বাংলার শিল্পীরাও থাকবে এটা আমি ডিসেম্বরে করব অলরেডি আমরা শুরু করেছি কাজ এটুকু তো বললাম আমার আইএনসিএ শান্তনু মিত্র চট্টোপাধ্যায় এরা না থাকলে আমার প্রোগ্রাম পুরো হতো না সবই ঠিক আছে যতটুকু পারলাম হৃদয় থেকে দিলাম যতটুকু পারলাম না আগামী দিনের জন্য অপেক্ষায় রইলাম আজকে আমাকে অনেকে বলছিলেন আমি ভেবে পাই না বাংলা আমার এত কৃষ্টি এত সংস্কৃতি এত সৃষ্টি এত শিল্প আমি আমার গুণীজনেরা এখানে বসে আছেন তারাই অলংকার অহংকার আই এম নোবডি আই এম জাস্ট এ সিম্পল ম্যান আমি আপনাদের পারমিশন নিয়ে আজকের দিনে একটা দুটো মনের কথা বলবো তাতে যদি আমারটা কারো পছন্দ না হয় প্লিজ আমায় বলবেন আর যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আপনারা আমায় বলুন তো সারা জীবন রাজনীতি আমি করেছি এ কারণে নয় যে জীবনটা ভোগ করার জন্য আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি তার কারণ আমার একটা ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ দেশ সেবা মানুষকে ভালোবাসা এটাই আমি আমার পিতৃ মাতৃদেবের কাছ থেকে পেয়েছিলাম টিচারদের কাছ থেকেও পেয়েছিলাম কিন্তু বলুন তো স্কুলে কি সব স্টুডেন্টরাই একরকম হয় হলে যারা এসছেন সবাই কি একই রকম জামাকাপড় এসছেন পার্থক্য তো থাকবেই পার্থক্য যদি না থাকে তাহলে এক গাছে কি কলা আর আপেল ফোটে না এক গাছে আম আর আমড়া হয় না আলু আর আলু বকরা হয় আমি কোনো অন্যায়কে সাপোর্ট না করেও ভুল বুঝবেন না দুর্নীতিকে সাপোর্ট করা তো আমার জীবনের নেশাই নয় পেশাও নয় আমি নিজে সারা জীবন আমি বিশেষ করে এই যে এগারো বছরের কথাও যদি বলি আমি 1,00,000 টাকা করে পার্লামেন্টের পেনশন পাই এবং এমএলএ বা চিফ মিনিস্টার হিসেবেও আমি 2,00,000 টাকায় পেতেই পারি তাহলে মাসে 3,00,000 টাকা করে 11 বছর গুণন্ত কত হয় আমি তো 1 পয়সাও নিইনি আমি তো ভলেন্টারিলি সার্ভিস করি আজকে আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত এবং শোকাহত কয়েকটি রাজনৈতিক দলের আচরণে বন্ধু কেউ কখনো কখনো ভুল করতেই পারে নেতাজি সুভাষচন্দ্র বোসের মানুষ দয়া করে তার তরুণের স্বপ্ন বইটা খুলবেন দেখবেন তিনি লিখেছেন রাইট টু মেক ব্লান্ডার্স ভুল করাটাও একটা অধিকার অনেক সময় নানাভাবে ধরুন আমি জ্ঞানত করলে আমার অপরাধ আমি অজ্ঞানত করলে সেখানে সংশোধনের পথ আছে যেদিন আমি শুনেছিলাম যে কয়েকটা ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে সিপিএম আর বিজেপি তাদের নিয়ে রাস্তায় বসেছিল আমি নিজে গিয়ে তাদের সাথে দেখা করে এসেছিলাম এবং আমি আমার কলিগকে বলেছিলাম তদানীন্তন এডুকেশন মিনিস্টারকে এই কটা কেস করে দিন তারা বলল কতগুলো আইন কানুন আছে তা সত্ত্বেও
আমি এবারকার ক্যাবিনেটে যে কজন বঞ্চিত তা ছাড়াও আরো লিস্ট এক্সটেন্ড করে দিলাম, যাতে চাকরিগুলো তারা প্রায় আমি পোস্ট ক্রিয়েট করে দিলাম। এবং একটা মামলার রায় আছে অশোক গাঙ্গুলির, জ্যোতির্ময়দা আছেন এখানে ভালো বুঝবেন, যে যদি কোনো কাজ করতে গিয়ে কারো ভুল হয়ে থাকে তাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। সবাই সাধু এ কথা আমি বলতে পারবো না, সাধুর মধ্যেও ভূত আছে, সবাই 100% কারেক্ট কাজ করবে এটাও আমি বলতে পারবো না। আমি যদি না জেনে কোনো অন্যায় করে ফেলি আমি ক্ষমা চাইব, ভুল সংশোধন করবার সুযোগ চাইব, কিন্তু জেনে শুনে আজ পর্যন্ত আমার দ্বারা কোনো অন্যায় আমি করতে দিইনি নিজেকে। কেউ কেউ কালকের একটা ঘটনা নিয়ে, কোনো একটা মহিলা ঘটিত ব্যাপারে, মেয়েদের আমি সম্মান করি, সবাই তো সমান নয়, তার বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার করেছে, সে তো বিচারের ব্যাপার, সাবজুডিস ব্যাপার বলে আমি কোনো কমেন্টসে যাব না, কিন্তু আমি চাই উইদিন দ্য টাইম ফ্রেম সত্যির বিচার হোক। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, আই ডোন্ট মাইন্ড। কিন্তু বলতে পারেন কেন আমার ছবি দিয়ে টাকার পাহাড় দেখিয়ে সারা কলকাতায় যে প্রচার ছড়িয়েছে সিপিএম আর বিজেপি, তাদের এত বড় ঔদ্ধত্য অহংকার, আমি যদি আজ রাজনীতি না করতাম আমি জিভটা কেটে ফেলতে পারতাম। আমি কারো পয়সায় খাই না, এমনকি রিল মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনও সার্কিট হাউসে গিয়ে থাকলে, চিফ সেক্রেটারি আছে এখানে জানে, আমি নিজের পয়সা দিয়ে থাকি। যদি বলেন পয়সা কোথার থেকে পান, আপনি তো মাইনে নেন না, আরে আমি বই লিখি, আমি খেটে ইনকাম করি, আমার 120টা বই বেরিয়ে গেছে, আমি গানে সুর দিই কখনো কখনো, সেটা কারো পছন্দ হতে পারে না হতে পারে, তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের ইনকাম কি? লেখা থেকে ইনকাম, গান থেকে ইনকাম, বই থেকে ইনকাম। আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না, কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। হোয়াট ক্যান আই ডু? তাতেও তো আমাকে টিডিএস কেটে করতে হয়, কিন্তু আমি তো কখনো কাউকে নিয়ে এভাবে কাটাছেঁড়া করি না। তাহলে আপনারা যে অন্যায় করেছে তাকে একবার নয় হাজারবার বলুন, আমার কোনো যায় আসে না। আর আমি মিডিয়া ট্রায়াল করব না, তার কারণ আমি এখনো জানি না আদৌ এর মধ্যে কি কি ভূত আছে, কে কে আছে, কারা কারা আছে, কিভাবে হয়েছে, আমি না জানি কি করে বলবো। বিচারের আগেই, বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল, এটা কিভাবে ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। কখনো কেউ কেউ ট্র্যাপও করে, বেশি ট্র্যাপও করবেন না। আমার ছবি নিয়ে ছবি তুলছেন, আমি পুজোয় যাই, পুজোতে যদি স্টেজে অর্গানাইজাররা কাউকে ডেকে রাখে, আমি যদি তাকে না চিনি, হোয়াট ক্যান আই ডু? কুমার শানু সাপোজ একটা গানের প্রোগ্রাম করলো, আমাকে ইনভাইট করলো, আমি গেলাম, আমি স্টেজে থাকলাম, দুটো প্রোগ্রামে দুটো লোক ওরা ডেকে নিয়ে এলো, এই যে স্টার জলসা টলসা প্রোগ্রাম করে জিটিভি টিভি, কত লোককে ডেকে নিয়ে আসে যারা ওদের মানে প্রডিউসার হয় বা যারা ওদের প্রমোট করে, সেখানে যে স্পন্সর হয়, আমায় যদি তারা সেই প্রোগ্রামে ডেকে নিয়ে যায় কে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার দায়িত্ব আমার? তার মানে কি আমি রাস্তায় হাঁটবো না? তার মানে কি আমি পুজো প্যান্ডেলে যাবো না? তার মানে আমি কি কারো বাড়ি যাবো না? এটা কখনো হতে পারে? তাই যদি হয় তাহলে মেহুল চেস্কি, ললিত মোদি থেকে শুরু করে লক্ষ কোটি টাকা পিএম কেয়ার ফান্ড, তার হিসেব কোথায় গেল? আজকে মুড়িতেও তো জিএসটি দিতে হচ্ছে ভাই, আর কোথায়? 21শে জুলাই প্রোগ্রাম করলাম, অত বড় একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন না কেউ। 22শে জুলাই ভোর 5টায় তোমাদের টাইমিংটা ঠিক করতে হলো, তার কারণ তোমরা সহ্য করতে পারছিলে না পারসেপশনটা নষ্ট করার জন্য। আমি আবার বলে যাই, যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস পেয়ার করে না,
আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো, আমি নিজের এমএলএ এমপি কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না, জামা কাপড় হতে পারে, তুমি করলেই ওয়াশিং মেশিনে ভোবা, আর অন্য কিছু কেউ করলেই বড় বড় ভাষণ। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না, আমরা তবু আইন মেনে চলি। 100,000 ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না, এত যে টাকা উঠলো আমি তো জানবো কোথার থেকে, জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। এবং শুধু তাই নয়, বলতে পারে না আমায় কেন 100,000 ছেলে মেয়ের চাকরি হলো, 200 জনের কমপ্লেন হলো। তার মানে কি 100,000 ছেলে মেয়ের চাকরি যারা করে খাচ্ছে, আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে, আপনারা কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি, এবং আমি জানি বিচার ব্যবস্থার ওপরে বিজেপির প্রভাব এখন কতটা আছে সেটাও আমি জানি। তা সত্ত্বেও বলি, মিডিয়া ট্রায়াল টোটাল বিজেপি কিনে নিয়েছে মিডিয়াটাকে, দেশ চলছে, দেশ চলবে, আমরাও থাকব। কিন্তু পরিষ্কার আমি বলি যে এইভাবে চলতে পারে না, তুমি নিশ্চয়ই এজেন্সি লাগাও তোমার যদি প্রয়োজন থাকে, কিন্তু এজেন্সি দিয়ে যদি মনে করো যে কারো কোমরটা ভেঙে দেবে, কারো মুখটা ভেঙে দেবে, গভর্নমেন্টগুলো ভেঙে দেবে, দলগুলো ভেঙে দেবে, তাহলে জেনে রেখো আমি মানুষের দল করি, মানুষ যা চাইবে সেটাই আমি করব, এটা আমার কাজ। হুমকির কাছে মাথা নত করব না, আর যদি কেউ অন্যায় করে থাকে বিচারে প্রমাণিত হয় তার দায়িত্ব সে নিজে নেবে, তা কারণ গভর্নমেন্টও এর সাথে রিলেটেড নয়, আর পার্টির সাথেও ওই মহিলার কোনো সম্পর্ক নেই, কোনো রকম রিলেটেড নয়, নাইদার পার্টি নর দ্য গভর্নমেন্ট। কিছু মিডিয়া নিজের মতো দেখিয়ে যাচ্ছেন, আপনাদের ছবিগুলো বের করবো কত লোকের সাথে আছে, আপনারা যখন ফটো তুলতে যান কত ছবি আছে কত লোকের সাথে, কই নিজেদের পেছনটা একটু খুলে দেখুন। আমি একটা প্যান্ডেলে গেছি প্রোগ্রামে পুজো উদ্বোধনে, আরে আমি কি করে জানবো কে কে আছে না আছে বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়েছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানবো কে কার বন্ধু বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলার ব্যাপার নিয়ে সব মহিলাকে অসম্মান করছে, মা বোনেরা আমাদের ঘরের সম্পদ, বা যদি কেউ খারাপ কাজ করে বিচারে তাকে যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না, এবং আমরা কোনো রকম সাপোর্ট দেব না, পরিষ্কার কথা। আমি জীবনে যা করিনি তা আমি করব না, কিন্তু কেউ যদি মনে করেন এইভাবে আপনারা আমার সম্মানহানি করেন এবং করবেন, তাহলে মনে রাখুন আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর। 2021 পুরো গভর্নমেন্ট নিয়ে এসে আমার বিরুদ্ধে করেছিলেন, আমার পাও ভেঙে দিয়েছিলেন, আমি হুইল চেয়ারে করে ঘুরে দেখিয়ে দিয়েছি। আমি জীবনে মাথা নত করিনি,
আর জীবনে মাথা যদি নত করতে হয় মানুষের কাছে করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, মার মামাটি মানুষের কাছে বলবো। কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, দ্যাট ইজ মাই অনলি রিপ্লাই, নাথিং এলস। কাজে যারা মিডিয়া ট্রায়ালের নামে বাড়াবাড়ি করছেন, চিফ জাস্টিসও একথা রোজ বলছেন, তাদের কাছে অনুরোধ করব, দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি যা পারেন করুন, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না। ইফ ইউ টাচ মি, আই নো হাউ টু ডিটাচ ইউ, আই নো হাউ টু ফাইট ইট আউট, আই নো হাউ টু বোল্ড ইট আউট, অ্যান্ড আই উড নো ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অ্যান্ড আই হ্যাভ দ্য উইল, অ্যান্ড দ্যাটস ওয়াই উই উইল বি উইথ দ্য উইনার আলটিমেটলি। কেন একটা কেস করতে 15 বছর টাইম লাগে? কবে সারদা নারদা নিয়ে বদনাম করেছেন? করলো সিপিএমের আমলে, ধরলেন আমাদের লোকেদের, মহা মুশকিল হলো সিপিএম আমলে, আর ধরলেন আমাদের লোকেদের, 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ জানে না কেসের ভবিষ্যৎ কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়ে গেল, 22 বছর হয়ে গেল, সিবিআই কিছু করতে পারলো না। সিঙ্গুরের লোকগুলো মারা গেল, তাপসী মালিককে পুড়িয়ে মারা হলো, কিছু করতে পেরেছে? নন্দীগ্রামে অতগুলো লোক মারা গেল, কিছু করতে পেরেছে? কেন কেস উইদিন টাইমে বিচার হবে না? বিচারের বাণী কেন নীরবে নিবৃতে কাঁদবে? আমি চাই এই কেসের 3 মাসের মধ্যে যদি আমরা রেপ কেসের ব্যাপারে, পস্কো কেসের ব্যাপারে ফার্স্ট ট্র্যাক কোর্ট করতে পারি, এসব কেসের ব্যাপারেও, এজেন্সির ব্যাপারেও ফার্স্ট ট্র্যাক কোর্ট করে আমি মনে করি ডিসিশন নেওয়া উচিত। 3 মাস টাইম নাও, যে দোষী শাস্তি দাও, এবং সত্যি কথা বলো। আমার লজ্জা লাগছিল, বলে কি না, উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে, বুঝুন। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1, মেডিকেল কলেজ আছে, এনআরএস আছে, বাঙ্গুর আছে, সাগর দত্ত আছে, সম্মুনাথ আছে, প্রাইভেটেও অনেক ভালো ভালো হসপিটাল আছে। কেন বাবা, সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল, কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট উড়িষ্যায় নিয়ে যেতে হবে। তোমার বাংলাটা কি কিছু নাই? বাংলাটি এটা অসম্মান নয়, বাংলার মানুষের এটা অসম্মান নয়। তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর? রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো, মহারাষ্ট্র তো ছেড়ে দিয়েছে লড়াই করতে পারেনি বলে। আমি এখনো মনে করি, খুব বলছে মহারাষ্ট্র করেছে, এরপর ঝাড়খণ্ড করব, তারপর ছত্তিশগড় করব, তারপর বাংলা করব। আমি বলি আয় না বাংলায়, আয় একবার, একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে, কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে, আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে, আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে ঘোরাবে না, বুঝবে ঠেলা, একদম টপকে ফেলে দেবে। আমি এটুকু বললাম কারণ মনের মধ্যে আমি নিজেও এই ঘটনার জন্য কেউ করতে পারে আমি ভাবতে পারি না, আমিও দুঃখিত মর্মাহত। যাই হোক, ঘটনাটা আদৌ ঘটনা না, রটনা না, এটা তৈরি করা হয়েছে, সেটা বিচার ব্যবস্থা। আশা করি বিজেপির কথা শুনে নয়, নিজের মতো করে বিচার করবেন, বিচার যা সঠিক কথা বলবে সেটা আমাদের দল পুরোপুরি মেনে নেবে, কারণ আমাদের দল খুব ট্রান্সপারেন্ট। চোর ডাকাতকে প্রশ্রয় দিয়ে আমাদের দল তৈরি হয়নি, আমাদের দল
আদর্শের মধ্যে তৈরি হয়েছে। আমরা বিত্তবান চাই না, আমরা বিবেকবান চাই। আমি এটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় ব্যক্তিদের সামনে রেখে কয়েকটা কথা বলতে হলো, তার জন্য আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কিন্তু আমি যদি একটু না বলতাম তাহলে এই সংবাদগুলি বলতো আমি ভয় পেয়ে গেছি। আমি তো ভয় পাই না, তার কারণ আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি সিপিএম বা কারো ভাষায় ঘরের কোণে বসে মরব না, তার কারণ আন্দোলনে আমার জন্ম। আর এই আন্দোলনের মধ্যে দিয়েই জেনে রাখবেন, আমায় আঘাত করলে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে চমকালে আমি উতরাই। এটাই আমার জীবনের ধর্ম, এটা নিয়েই আমরা চলব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার পরিবারকে অভিনন্দন জানাই, আমাদের ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, যে কৃতি মানুষগুলোকে আমরা এখানে উপস্থিত করেছি, প্লিজ তাদের সম্বন্ধে জানবেন, তাদের কথা বলবেন, তারাই আমাদের গর্ব, তাদের পথ অনুসরণ করবেন, তবেই তো আগামী দিনটা আপনারা ভালো করে নিজের জীবন করবেন। আজকে এই প্রোগ্রামের পরে আমাদের মহানায়ক উত্তম কুমারকে সম্মান জানিয়ে শিল্পীরা গান গাইবে, কাজে আমরা নিজের আস্তে আস্তে নিচে গিয়ে বসব এবং আস্তে আস্তে শিল্পীরা তাদের অনুষ্ঠানটা ধরে নেবেন। আমি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, বঙ্গবিভূষণটা প্রোগ্রামটা হবার পর মহানায়ক প্রোগ্রাম শুরু হবে, তো সেই জন্য জাতীয় সঙ্গীতটা আমার মনে হয় এখন করে দেওয়া বেটার সবাইকে নিয়ে, তাই না? তারপর তো মহানায়ক প্রোগ্রাম শুরু হবে, আর এটার সাথে একটা জাতীয়তার বোধ আছে, সুতরাং আমার মনে হয় জনগণ মনে হয় এটা জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সমস্ত বিশিষ্ট অতিথিদের আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো।